চাল পাহাড়িয়া সোনা মোরে বানিয়া করো আটা কাল বিয়ানে বানিয়া দেন মো গামলা কয়েক পিঠে ওকি হাই রে হাই মনটায় মোরে পিঠে খাবার চাই ওকি হাই রে হাই মনটায় মোরে পিঠে খাবার চাই পৌষ পার্বণে পিঠা খেতে বসে খুশিতে ভীষণ খেয়ে আর উল্লাস বাড়ি আছে মনে মায়ের বকুনি খেয়ে। বন্ধুরা কেমন আছো সবাই? পিঠার কথা শুনে নিশ্চয়ই তোমাদের খুব খেতে ইচ্ছা করছে, আমারও খুবই জিভে পানি চলে আসছে। আমি একটু পিঠা খেতে থাকি। এই ফাঁকে তোমরা বাংলাদেশি পিঠা সম্পর্কে জেনে নাও। পিঠে বা পিঠা অনেক বছর ধরে বাঙালির লোক ইতিহাস ও ঐতিহ্যে বেশ বড় ভূমিকা পালন করে আসছে। পিঠা বাঙালির লোকজ ও নান্দনিক সংস্কৃতিরই বহিঃপ্রকাশ। এটা বাংলার আদিম আভিজাত্যপূর্ণ নিজস্ব খাদ্যদ্রব্য। পিঠা সাধারণত চালের গুঁড়ি, ময়দা, আটা, সুজি অথবা কোনো শস্যজাত গুঁড়ো থেকে তৈরি করা হয়। এটা হচ্ছে ভাপা পিঠা। এটা বানানো হয়েছে চালের গুঁড়ো, নারকেল ও গুড় দিয়ে। সাধারণত গ্রামাঞ্চলে নতুন ধান তোলার পর পিঠার আয়োজন শুরু করা হয়। বাংলার ঘরে ঘরে শীতে ও পৌষ পার্বণে পিঠা তৈরির মাধ্যমে বাঙালি নবান্ন উৎসবে মেতে উঠে। এটা হচ্ছে পাটিসাপটা পিঠা। এটা বানানো হয়েছে চালের গুঁড়ো, ময়দা ও সুজি দিয়ে। এটার ভিতরে নারকেলের ক্ষীর আছে। তবে শুধু শীতই নয়, সারা বছর পিঠা খাবার সুযোগ থাকে। অনেক সময় গায়ে হলুদ, জন্মদিন, বিয়ে শাদী সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পিঠাপুলির আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটা হচ্ছে পুলি পিঠা। এটা বানানো হয়েছে চালের গুঁড়ো দিয়ে। এর ভিতরে নারকেলের ক্ষীর আছে। পিঠা সাধারণত মিষ্টি স্বাদের হলেও টক, ঝাল অথবা অন্য কোনো স্বাদেরও হতে পারে। বাংলার বিভিন্ন অঞ্চলে পিঠার ভিন্ন ভিন্ন বৈচিত্র্য দেখা যায়। এটা হচ্ছে চিতই পিঠা। এটা চালের গুঁড়ি দিয়ে সাঁচি বানানো হয়েছে। এটা কেউ খায় ভর্তা দিয়ে, কেউ খায় রসে ভিজিয়ে, আবার কেউ খায় আমার মতো মাংসের ঝোল দিয়ে। বিবিখানা পিঠা, তক্তি পিঠা, নারকেলের নাড়ু, মেরা পিঠা, তেলের পিঠা, পাকন পিঠা, ছিদ্রুটি বা ছিটা পিঠা, রসমঞ্জুরি পিঠা, নকশি পিঠা, চুষি পিঠা, গোলাপ পিঠা ইত্যাদি ইত্যাদি। বন্ধুরা, তোমাদেরকে অনেক ধরনের পিঠা দিয়ে গেলাম। তোমরা খেতে খেতে নবান্ন উৎসবে মেতে উঠো। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। কয়খান বানান পুয়ে পিঠে, কয়খানো চিহিতে বানান, কয়খানো চিহিতে আরে কয়খান বানান পুয়ে পিঠে, কয়খানো চিহিতে বানান, কয়খানো চিহিতে ও।
করে হাট থাকিয়ায় আনমো এলায় তেলারও মিটে। চাঁদের আলো লাগে ভালো, আরে জাননি বছর রাইতে আই বিহান বেলা লাগে ভালো পিঠা পুলি খাইতে। আহারে আহারে আরে আহারে আহাই আমা শিশিরের ঘুমটা দেওয়া পৌষ মাস, বন্ধুই আমার নায়র যাইব মনে তাহার আশ্রে, হাই বন্ধুই আমার দেশ যাইব মনে তাহারা। চাঁদের আলো লাগে ভালো চাঁদনি বছর রাইতে, বিহান বেলা লাগে ভালো পিঠা পুলি খাইতে। চাঁদের আলো লাগে ভালো চাঁদনি বছর রাইতে, বিহান বেলা লাগে ভালো পিঠা পুলি খাইতে। আহারে 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 আহাই আমা, আহারে 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 আহা শিশিরের ঘুমটা দেওয়া পৌষ মাস, বন্ধুই আমার নায়র যাইব মনে তাহারা সেরে, বন্ধুই আমার দেশ যাইব মনে তাহারা। পিঠার বাঁকা ধোয়া তেলে গরম তেল পোয়া, দুধে পিসা দুধ সিপই আর খেজুর গুড়ে চিরার মোয়া, বাবা পিঠার বাঁকা ধোয়া তেলে গরম তেল পোয়া, দুধে পিসা দুধ সিপই আর খেজুর গুড়ে চিরার মোয়া, শিশিরের ঘুমটা দেওয়া পৌষ মাস, বন্ধুই আমার নায়র যাইব মনে তাহারা সেরে, বন্ধুই আমার দেশ যাইব মনে তাহারা।
আসসালামু আলাইকুম সবাইকে, আমি বেবি আজিজ বলছিলাম উইমেন অফ বাংলাদেশি হেরিটেজ এই গ্রুপের পক্ষ থেকে। আমি একটি আমাদের বিশেষ প্রজেক্টের কথা বলবো, যেই প্রজেক্টের আপনাদের সাপোর্ট আমাদের দরকার। তা না হলে আমরা যেটা করতে চাচ্ছি এবং যে গ্রেট কজ নিয়ে আমরা এই প্রজেক্টটা হাতে নিয়েছি তা না সেটা হয়তো পূরণ হবে না। প্রজেক্টটা হচ্ছে এরকমই যে আমরা এই পর্যন্ত 52 কটন শাড়ি কালেক্ট করেছি এবং আমাদেরকে ডোনেট করেছে আমাদের উইমেন অফ বাংলাদেশি হেরিটেজের মারা বোনরা এবং যে যেখানে আছে আমেরিকার যেই দেশ যেই স্টেটেই আছে না কেন তারা আমাদেরকে দিয়েছে। তো সোফার আমি চেয়েছিলাম 50টা কটন শাড়ি কালেক্ট করতে, কিন্তু আমাদেরকে 52 শাড়িটা আমরা কালেক্ট করতে পেরেছি। সেই শাড়ি দিয়ে আমরা স্টিচ করছি কাঁথা। কাঁথাগুলো ভেরি ইন্টারেস্টিং, আমরা প্রায় 5টা কি 6টা শাড়ি দিয়ে আমরা কাঁথা বানাচ্ছি এবং কাঁথা নিজের হাতে সেলাই করছি এবং আমরা কেউ প্রফেশনাল না, কেউ আমরা স্টিচিংয়ে কিছু জানি না, কিন্তু আশ্চর্যের বিষয় এখন এত সবার ইন্টারেস্ট এই কাঁথা স্টিচ করা, ডিজাইন করা, তারপরে সবাই মিলে একটু বসে এই কাঁথাটাকে কী করে সেল করা যায়। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে অটিস্টিক বাচ্চাদের হেল্প করা এবং যে অর্গানাইজেশনকে আমরা দিব সেই অর্গানাইজেশন হচ্ছে বাংলাদেশি নন প্রফিট অর্গানাইজেশন, নাম হচ্ছে আশো। তো এই অর্গানাইজেশনে নন আন্ডার প্রিভিলেজ প্রায় 200 বাংলাদেশি ফ্যামিলি তাদের সার্ভিস দেওয়া হচ্ছে ফর অটিস্টিক কিডস। তো আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এই প্রজেক্টের যে আমরা 52 শাড়িটা যে কালেক্ট করেছি সেই শাড়ি থেকে আমরা কাঁথা বানাবো নিজেরাই বসে বসে, আমরা এখানে বসে যে যেভাবে পারি কাঁথাগুলো আমরা বানাচ্ছি এবং প্রায় আমরা 5টা কাঁথা কিন্তু হয়ে গেছে আমাদের অলমোস্ট কাছাকাছি। তো এগুলোকে আমরা সেল করব, অকশনে দিব, সাইলেন্ট অকশন করতে পারি, রেগুলার অকশন করতে পারি, সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্ট করব, পোস্ট করে তারপরে সেল করার চেষ্টা করছি। এবং এই জন্য এই জায়গাতেই অ্যাকচুয়ালি আমাদের আপনাদের সাপোর্ট দরকার। তো শিল্পাঙ্গনকে অসম্ভব ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য, আপনাদের বলার জন্য, আপনাদেরকে কথাটা বলার জন্য যে আপনাদের সাপোর্ট আমার খুব দরকার। এবং আমাদের এই প্রজেক্টে আমরা সবাই মিলে যে কাজ করছি ছোট ছোট কিছু ক্লিপ আমি এই ভিডিওর সাথে যোগ করে দিয়েছি, তাহলে দেখতে পারবেন যে আমরা কিভাবে কাজ করছি, কতটুকু কাজ করছি এবং সবাই কত ইন্টারেস্ট নিয়ে কাজ করছে। এবং শিল্পাঙ্গনকে আমি আবারও ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগটি দেওয়ার জন্য এবং আশা করি আপনাদের সাপোর্ট আমি পাবো। এবং আমি এটাও আশা করি যখন এই কাঁথাগুলো যখন বিক্রি করতে পারবো তখন ভালো একটা অ্যামাউন্ট আমরা রেজ করতে পারবো এবং প্রসিডস উইল গো টু আশো, তার মানে আশো যে নন প্রফিট অর্গানাইজেশন সেই অটিস্টিক বাচ্চাদেরকে আমরা হেল্প করতে পারবো। প্লিজ আমার সাথে সাপোর্ট করে। কাঁথা প্রজেক্ট নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের উইমেন অফ বাংলাদেশি হেরিটেজ এই ফেসবুকে পেজে যেয়ে দেখতে পারেন আমাদের ইনফরমেশন এবং এবং কাঁথার ছবি, তারপরে আমরা কাঁথা কতটুকু আগাচ্ছি, এই প্রজেক্টে কোথায় কী কাজ হচ্ছে এই সম্পর্কেও জানতে পারবেন। আর এই কাঁথা যখন শেষ হয়ে যাবে এবং আমরা যখন ফান্ডরেজটা হয়ে যাবে এবং সমস্ত বেনিফিট উইল গো টু আশো অর্গানাইজেশন, সেটা হচ্ছে জামাইকা নিউ ইয়র্কে
একটা অর্গানাইজেশন আছে, বাংলাদেশি নন প্রফিট অর্গানাইজেশন, এবং সেখানে শুধু অটিস্টিক বাচ্চাদেরকে সার্ভিস দেওয়া হয়। খুব সুন্দর একটি প্রজেক্ট। আমি আশা করছি আপনারা সবাই আমার সাথে থাকবেন, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে ডিরেক্টলি ইনডিরেক্টলি যেভাবেই হোক না কেন প্রশ্ন করতে পারেন, এবং আমাদের যে উমেন অফ বাংলাদেশি হেরিটেজ এই পেজে যে আমাদেরকে অবশ্যই ইনফরমেশন আরও জানবেন, আর আমাদের এই কাঁথার প্রজেক্টটা সাকসিড করার জন্য আমাদের পাশে দাঁড়াবেন। থ্যাংক ইউ। তোমার মধুর মূরতি হেরিণ শারদ প্রভাতে, হেমাত বঙ্গ শ্যামল অঙ্গ ঝলিচে অমল শোভাতে, পারে না বহিতে নদী জলধার, মাঠে মাঠে ধান ধরে না কোয়ার, ডাকিছে দোয়েল গাইছে কোয়েল তোমার কানুন সভাতে, মাঝখানে তুমি দাঁড়ায় জননী শরৎকালের প্রভাতে, জননী তোমার শুভ আহ্বান গিয়েছি নিখিল ভুবনে, নূতন ধান্যে হবে নবান্ন তোমার ভবনে ভবনে, অবসর আর নাইকো তোমার আঁটি আঁটি ধান চলে ভারে ভার, গ্রাম পথে পথে গন্ধ তাহা ভরিয়া উঠেছে পবনে, জননী জননী তোমার আহ্বান লিপি পাঠাই দিয়েছ ভুবনে, তুলি মেঘ ভার আকাশ তোমার করেছ শুনিল বরণী, শিশির ছিটায়ে করেছ শীতল তোমার শ্যামল ধরণী, স্থলে জলে আর গগনে গগনে বাঁশি বাজে যেন মধুর লগনে, আসে তলে তলে তব দ্বার তলে দিশি দিশি হতে তরণী, আকাশ করেছ শুনিল অমল স্নিগ্ধ শীতল ধরণী, বইছে প্রথম শিশির সমীর ক্লান্ত শরীর জুড়াই, কুটিরে কুটিরে নব নব আশা নবীন জীবন উড়াই, দিকে দিকে মাথা কত আয়োজন হাসি ভরা মুখ তব পরিজন, ভাণ্ডারে তব সুখ নব নব মুঠা মুঠা লয় কুড়াই, ছুটেছে সমীর আঁচল তাহার নবীন জীবন উড়াই, আয় 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 আছো যে যেথায় আই তোরা সব ছুটিয়া, ভাণ্ডার দ্বার খুলেছে জননী অন্ন যেতেছে লুটিয়া, ওপার হইতে আয় খেয়া দিয়ে ওপারা হইতে আয় মায়েছে, খেকাতে ক্ষুধায় জননী সুধায় আই তোরা সবে জুটিয়া, ভাণ্ডার দ্বার খুলেছে জননী অন্ন যেতেছে লুটিয়া, মাতার কণ্ঠে শেফালি মারল কন্ধে ভরিছে অবনী, জলহারা মেঘ আঁচলে খচিত শুভ্র যেন সে নবনী, পড়েছে কিরীট কনক কিরণে মধুর মহিমা হরিতে হিরণে, কুসুম ভূষণ জড়িত চরণে দাঁড়ায়েছে মোর জননী, আলোকে শিশিরে কুসুমে ধান্যে হাসিছে হাসিছে নিখিল অবনী। আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল, এই নিশি রায় বাঁশ বাগান বিস্তর জোনাকি সাক্ষী, সাক্ষী এই জারুল জামরুল, সাক্ষী পুবের পুকুর,
তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি মাছরাঙা আমাকে চেনে। আমি কোনো অভ্যাগত নই, খোদার কসম আমি ভিনদেশী পথিক নই, আমি কোনো আগন্তুক নই, আমি কোনো আগন্তুক নই। আমি ছিলাম এখানে, আমি স্বাপ্নিক নিয়মে এখানেই থাকি, আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা সারা দেশে। আমি কোনো আগন্তুক নই, এই খররৌদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে, তারা জানে আমি কোনো অনাত্মীয় নই। কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী, সাক্ষী তার চিরল পাতার টলমল শিশির, সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া। অকাল বার্ধক্যে নত কদমালি তার ক্লান্ত চোখের আঁধার আমি চিনি, আমি তার চির চেনা স্বজন একজন। আমি জমিলার মার শূন্য খা খা রান্নাঘর শুকনো থালা সব চিনি, সে আমাকে চেনে। হাত রাখো বৈঠায় লাঙ্গলে, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর, দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস। আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই। দুপাশে ধানের ক্ষেত সরু পথ, সামনে ধুধু নদীর কিনার আমার অস্তিত্বে গাঁথা। আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক। Thank you.
কাটিব আটি আটি রে মাটি মোদের মাঝে আটি রে ধান কাটিব আটি আটি রে মাটি মোদের মাঝে আটি রে হেমন্ত লক্ষ্মীর বরে ভরবে মোদের গলা ধান হেমন্ত লক্ষ্মীর বরে ভরবে মোদের গলা ধান জলদি কইরা মাঠে চল চল রে বাজার ছাইলের খেতে ঝইরা পরে জলদি রাঙা সোনা ধান জলদি কইরা মাঠে চল চল রে বাজার আরে জলদি কইরা মাঠে চল চল রে বাজার জলদি কইরা মাঠে চল চল রে বাজার জলদি কইরা মাঠে চল চল রে নদীর যেমন ঝর্ণা আছে ঝর্ণেরও নদী আছে আমার আছো তুমি শুধু তুমি আমার আছো তুমি শুধু তুমি বাঁশির যেমন কৃষ্ণ আছে কৃষ্ণেরও বাঁশি আছে
অনেক বৃষ্টি ঝরে তুমি এলে যেন এক মুঠো দূর আমার দু চোখ ভরে তুমি এলে অনেক বৃষ্টি ঝরে তুমি এলে যেন দু চোখ ভরে তুমি এলে কত বেদনার বিষণ্ণ মেঘে ভেসে ভেসে এলে তুমি অবশেষে
কত বেদনার বিষণ্ন মেঘে ভেসে ভেসে এলে তুমি অবশেষে তাই বাতায়নে ময়ূরের ঝিমিমিনি ঝিমিমিনি আজ সারাদিন ধরে আমার দু চোখ ভরে আমি যেন আলো রুখে আন মনে ভেসে যাই গুণ স্বপ্নের দেশে যাই আমি যেন আলো রুখে আন মনে ভেসে যাই গুণ স্বপ্নের দেশে কত শিউলির আনন্দ যায় ডেকে ডেকে দূর বনভূমি থেকে কত শিউলির আনন্দ যায় ডেকে ডেকে দূর বন ভূমি থেকে তুমি এলে যেন এক মুঠো চঞ্চল চঞ্চল খুশি এলো অন্তরে আমার দু চোখ ভরে তুমি এলে অনেক বৃষ্টি ঝরে তুমি এলে যেন আমার দু চোখ ভরে তুমি এলে জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে সে কান কবে গভীর রবে বাজিবে জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো বাতাস জল সবারে কবে বাসিব ভালো হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে
ছেড়ে যাব তোষে নয়ন দুটি মেলিলে কবে পরানো হবে খুশি যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তোষে রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সহজ হবে রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সহজ হবে আপনি কবে তোমার নাম ধ্বনিবে সব কাজে আপনি কবে তোমার নাম ধ্বনিবে সব কাজে জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে সে গান কবে গভীর রবে বাজিবে আমাঝে জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার জানো এই গানটি কবিগুরু একটি বাউল গানের অনুপ্রেরণায় রচনা করেছেন তাই দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে ধরা দেনা ধরি ধরি মনে করি ধরতে গেলে ধরা দেনা দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা তারা চেয়ে রয় দিনে সারা বসে রয় রাত
সকল থেকে